ওয়েলকাম টু ফ্রলেস ম্যাথামেটিক্স আজ আমাদের ইন্ডিফিনাইট ইন্টারিগ্যালের পার্ট ফোর আগের দিন আমরা অতি শেষ করে সংক্ষিপ্ত অঙ্কগুলো শুরু করেছিলাম সংক্ষিপ্ত একটা অঙ্ক আমি দেখেছিলাম চারেরটা যেগুলো অ্যারেঞ্জমেন্টের ওপর অঙ্ক হয় তার মধ্যে আমি চারেরটা তোমাদের দেখেছিলাম আজকে আমি তোমাদের আরও গুলো দেখো তারপরে পাঁচের অঙ্কটা ঠিক সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করে তোমাদের আনতে হবে দেখবে নিচে এক্স মাইনাস যেটা আছে সেটা ক্যান্সেল হবে আর ছয় সাত সেই দুটো তাই আটেরটা দেখো আটেরটা একটু অন্য ধরনের আছে এক্স টু পাওয়ার ফোর দিয়ে আছে আটেরটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই বাকিগুলো এরকম করে অ্যারেঞ্জমেন্ট করেই হবে ঠিক আছে আচ্ছা আটেরটা দেখো আটের অঙ্কটা আগে পড়ি না এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে আচ্ছা অঙ্কটা দেখো বাকি অঙ্কগুলো তোমরা একটু চেষ্টা করবে হ্যাঁ আমি অ্যারেঞ্জমেন্ট আগের দিন শিখিয়ে দিয়েছি আগের ভিডিওতে যে কিভাবে তোমাদের করতে হবে আর আমি আরও ইন ডিটেলস আমি আরও কয়েকটা শিখিয়ে দেবো করতে করতেই বুঝে যাবে আচ্ছা দেখো এইটা কী করবো না এক্স স্কোয়ারটাকে আমরা কী করে আনতে পারি আর টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আনতে পারি তো প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক এরপর তোমরা এক্সে এক্স টু পাওয়ার ফোরটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর এখানে আছে দেখো টু এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান নিয়ে এসো এখানে মাইনাস এক্স স্কোয়ারটা রাখো আর এখানে করো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এরপর দেখো আমরা সূত্র ভাঙতে পারি কি করে না এইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এইটা দেখো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি মানে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান ঠিক তার এই সূত্র আমরা ভাঙতে পারি মাইনাস দিকে কি আছে এক্স স্কোয়ার আছে আর এইদিকে ডিভাইডেড বাই আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান একটু ভালো করে লক্ষ্য করে দেখো এদিকে করি এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে ফর্মুলাটা আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স মানে এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স মানে এ প্লাস বি ডিভাইডেড বাই কি আছে না ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান তাহলে দেখো এই দুটো সেম হয়ে গেল এই দুটো কেটে গেল তাহলে আমাদের হাতে পড়ে রইল কি না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটার ওপর আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা করতে পারবো কারণ প্রত্যেকটা সূত্রই আমরা জানি কিন্তু যেটা দেওয়া ছিল সেটার উপর ডেরিভেটিভ করা সম্ভব নয় তাহলে এটার উপর নির্ণয় সমাকল এটার ওপর আমরা ডেরিভেটিভ করবো কি না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডি এক্স তার ইন্টুগ্রেশন ফার্স্ট এটা কী হবে এক্স টু দিপার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মানে এক্স টু দি পার থ্রি প্লাস ডিভাইডেড বাই থ্রি আবার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু আর এটা হয় প্লাস এক্স আর এখানে কী হবে যেহেতু ইনডিফিনাইট ইয়ে কোনো লিমিট নেই তার জন্য প্লাস সি ঠিক আছে বুঝতে পারলো অঙ্কটা এরকম অ্যারেঞ্জ করেই পরেরটাও হবে পরেরটাও এরকম করে অ্যারেঞ্জ করে তোমরা দেখবে মানে কি রকম এই জিনিসগুলো করার ক্ষেত্রে মাথায় রাখবে যে আমরা কীভাবে কাটাকাটি করে এমনভাবে ফাংশনটাকে নিয়ে আসতে পারি বা সমীকরণটাকে নিয়ে আসতে পারি যাতে যার উপর আমরা তোমার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো ঠিক সেইভাবে তোমরা নিয়ে আসার চেষ্টা করবে তাহলেই তোমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে কারণ সূত্র ছাড়া তো আমরা এগোতে পারবো না আর সূত্র আনতে গেলে আমাদেরকে কি করতে হবে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমি এই দুটো তোমাদের একটা এক্সারসাইজ করে এইটা আর এদিকে এক্স দি পার ফোর এই দুটো আমি তোমাদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে শিখালাম ঠিক আছে বাকিগুলো তোমরা একটু চেষ্টা করো আচ্ছা এরপরে দশেরটা দেখো দশের দেওয়া আছে ই টু দি পাওয়ার সিক্স লগ এক্স মাইনাস ফোর লগ এক্স ডিভাইডেড বাই টু টু দি দি এক্স ডি এক্স তার ইন্ট্রিগেশন ঠিক তাহলে এটা আমরা কি করব এটা আমরা দেখো কিভাবে করবো প্রথমে আমি অঙ্কটা ঢুকে দশের দশেরটা দিয়েছে কি না ইন্ট্রিগেশন ই টু দি পাওয়ার সিক্স লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার ফোর লগ এক্স হোল ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার থ্রি লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স ডি এক্স এই অঙ্কটা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তাদের পারার কথা কারণ ই টু দি পাওয়ার আর লগ দিয়ে অঙ্কগুলো আমি করিয়েছি আগেই তবুও এখানে যদি সংক্ষিপ্তে প্রথম পেলাম তার জন্য করিয়ে দেওয়া আচ্ছা এখানে দেখো আর একটু সূত্র লাগবে মানে সূত্র লাগবে মানে ইন দ্যাট সেন্স স্কোয়ার কমন গিয়ে কোনো ভারী কিছু নেই তবুও দেখো আচ্ছা আমরা এটা আগেই আগের ভিডিওগুলোতে তোমাদেরকে আমি শিখিয়েছি কি যে লগের আগে যদি কোনো নিয়ম হয়ে সেটা ঘাত হয়ে চলে যায় এবং ইউটিউথ পর লগ মান লগ তারপর যে ফাংশন দেখো সেটাই হয় এটা আগেই শিখিয়েছি তাহলে সেইখান থেকে আমি ধরে নিচে তোমরা পারবে তাহলে এটা বুঝতে পারছো যে এক্স টু দি দিবার সিক্স হবে এখানে ফোর যদি ওপর উঠে যায় ই টু দি দিবার লক এক্স টু দিবার ফোর মানে এক্স টু দিবার ফোর হয় ডিভাইডেড বাই সেম ভাবে এটা কি হবে না এক্স টু দিবার থ্রি হবে মাইনাস এখানে কিছু নেই মানে এক্স হবে এক্স এরপর দেখো

খুব ইজি একটা অঙ্ক ছিল আচ্ছা এরপরে ই টু এক্স আর একটা অঙ্ক আছে ইটুদিবার দি পার এক্স এর অঙ্কটা আমি করিয়েই দিচ্ছি কারণ এটার সাথে এটা একটু আলাদা তাই তো কারণ এখানে লগ আছে সুতরাং সিম্পল ভাবে হয়ে গেল কিন্তু এখানে লগ নেই কিভাবে করব এটাও খুব সহজ একটা মেথড দেখো আমি কিন্তু সব ধরনের যে যে অঙ্কগুলো মানে সিলেবাসে তোমাদের বা এক্সারসাইজে যে যে টাইপের হয় যে যে মেথড হয় প্রত্যেকটা মেথড কিন্তু আমি কভার আপ করার চেষ্টা করছি ঠিক যদি কোথাও কোনোটা বাচ্চাচ্ছে বা তোমাদের মনে হচ্ছে যে এটা করিয়ে দিলে ভালো হতো সেটা আমাকে তোমরা জানাও আমি করিয়ে দেবো ঠিক আছে আচ্ছা দেখো ইলেভেনের অঙ্কটা তাহলে কি আছে না ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ডি এক্স এটা আমাদের ফর্মুলাটা এই ধরনের অঙ্ক কি করতে হয় এটা একটা টাইপ শেখালাম আর আগেরটা অ্যারেঞ্জমেন্টের একটা টাইপ দুটো করে দিয়েছি এই টাইপের অঙ্কটা দেখো কি রকম করতে হয় যেহেতু হোল ডিভাইডেড বাই আছে আমরা জানি কি আলাদা আলাদা করে আমরা ডিভাইড করতে পারি ডিভাইড হলো আবার দেখো দুটোই ই আছে তাই তো আর এখানে কি আছে এক্স দিয়ে আছে এবার আমরা জানি কি যে ডিভাইডেড যদি এরকম থাকে তাহলে সেটা আমরা করতে পারি মাইনাস নিয়ে আসতে পারি আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছো যে ই টু দি পাওয়ার এটা আমরা এরকম করতে পারি যে টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে এক্স প্লাস টু সেটাকে আমরা যখন উপরে নিয়ে যাবো সেটা কি হবে মাইনাস মানে মাইনাস এক্স মাইনাস টু এই সূচকটা আমরা নাইন থেকেই শিখে আসছি মাইনাস এর ক্ষেত্রেও তাই ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এটা কি হচ্ছে না ডি এক্স বুঝতে পারলাম এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় তাহলে এখানে কি হবে না ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স মানে এক্স মাইনাস থ্রি মাইনাস এবার ফান্ডামেন্টাল রুল অনুযায়ী আমরা জানি কি আলাদা আলাদা করে আমরা ফাংশন থাকলে আলাদা আলাদা করে তার ইন্টিগ্রেশন করতে পারি ঠিক আচ্ছা এখানে কি আছে দেখো এটার ফর্মুলা কি হয়ে থাকে এখানে যেহেতু এক্স এর সাথে এম টেম কিছু নেই তার জন্য ডিভাইডেড বাই নিচে কিছু হবে না যদি থাকতো হতো যেমন পরেরটাতে হবে কি হবে না ইার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখানে এম যদি আমরা ফর্মুলাটা পড়েছিলাম আমি প্রথম দিন সূত্রের ভিডিওটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ই টু দি পার এম এক্স প্লাস মাইনাস এন থাকলে কি হয় নিচে ডিভাইডেড বাই এম হয় তাহলে এম এখানে কত মাইনাস থ্রি আর প্লাস সি তাহলে এটাকে যদি একটা অ্যারেঞ্জমেন্ট করতে চাই তাহলে এক্স টু দি পার মাইনাস থ্রি এখানে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ই টু দি পার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান প্লাস সি এটাই হচ্ছে আমাদের আনসার বুঝতে পারলে এই ধরনের একটা তলা আমি অঙ্ক তোমাদের করিয়ে দিলাম এর পরের টাইপের অঙ্কটা দেখি আচ্ছা এর পরে দেখো এ টু দি পাওয়ার উপরে অঙ্কগুলো শুরু হচ্ছে তাহলে আজকে তোমরা ই টু দি পাওয়ার লক ইস এবং এই যে সেপারেট মেথডের আগের আমি শুরু করেছিলাম সেটা আজকে আরেকটা করিয়ে পরের দিন আমি এ টু দি পাওয়ার এর এই অঙ্কগুলো থেকে শুরু করব অর্থাৎ তোমাদের বইয়ের অঙ্ক অনুযায়ী আমার বারো সমাকলন করো বারো থেকে আমি পরের দিন শুরু করব। ঠিক আছে আজকের মতো টাটা আর প্র্যাকটিস করে যাও আর কোথাও কোনো অসুবিধা হলে আমাকে নির্দ্বিধায় তোমরা বলতে পারো